উদ্বোধনের দ্বিতীয় দিনে মতিঝিলগামী মেট্রো রেলে যাতায়াত করেছেন অন্তত 15,000 যাত্রী। সকাল থেকে সব স্টেশনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। হরতাল অবরোধে মেট্রো রেলকে নিরাপদ ও সময়সাপেক্ষ বাহন মনে করছেন সাধারণ যাত্রীরা। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। মতিঝিল থেকে উত্তরা যাওয়া এখন 30 থেকে 35 মিনিটের বিষয়। মেট্রো রেলের মতিঝিল স্টেশনে সোমবার সকাল থেকে যাত্রীদের উপচে পড়া ভিড়। এই অংশে যাত্রী চলাচলের দ্বিতীয় দিনে অন্তত 15,000 যাত্রী যাতায়াত করেছেন মতিঝিল পর্যন্ত। টিকিট কাউন্টারগুলো লম্বা লাইনে দাঁড়াতেও স্বস্তি বোধ করছেন তারা। তিন থেকে একটা পান মুখে দিলে এই পান ফেলার আগেই আমি মিরপুরে পৌঁছে যাচ্ছি। সময়টাও বেঁচে যাবে। এইটাই হলো বড় পাওয়ার। যারা উত্তরা থেকে মতিঝিলে এত দ্রুত এসেছেন তাদের কাছে অবিশ্বাস্য বলে মনে হচ্ছে এখনো। 2 থেকে 3 ঘন্টা লাগতো আর এখন এখানে আমরা 30 মিনিটে চলে আসতেছি। অনেক খুশি। এখানে আমাদের 1.5 থেকে 2 ঘন্টা লাগতো, এটা আরো কত সময় বেঁচে গেল না। মেট্রো রেলে যে আমি এত দ্রুত চলে আসবো মানে ভাবতে পারিনি। প্রতিনিয়ত যাতায়াত করতে হবে বিধায় র‍্যাপিড পাস নিয়ে আগ্রহী অফিস পাড়ার বেশিরভাগ যাত্রীরা। তাতে সুবিধা হয়, এই কারণে বারবার টিকিট কাটতে হবে না। যতটুকু টাকা ঢোকাবেন ততটুকু আপনার রিচার্জ অবস্থায় থাকবে, আপনি খরচ করতে পারবেন ওইখান থেকে। মতিঝিল অংশে প্রথম দিকে মেট্রো চলছে 4 ঘন্টা। আবার অনেকে পরিবার নিয়ে মেট্রোতে চড়ার আনন্দ উপভোগ করতে এসেছেন। মেইনলি হচ্ছে মানে মেট্রো রেলটা দেখার ইচ্ছা, ওই কারণে আসা হয়েছে। আসার সময় ওয়েট করতাম যে কখন মহিলা সিট পাবো, বাট এখন মহিলাদের জন্য আলাদা একটা কম্পার্টমেন্টই আছে। তবে মেট্রো রেলের ভাড়া কমানোর সহনীয় পর্যায়ে রাখার দাবি করেছেন যাত্রীরা। একটু মনে হয় বেশি, আর একটু কমানো মনে হয় ভালো হতো। যাতায়াত খরচটা একটু বেশি মনে হচ্ছে। মতিঝিল থেকে উত্তরা 100 টাকা অন্যান্য দেশের তুলনায় বেশি। মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত এখন মেট্রো চলছে সকাল 7:30 থেকে বেলা 11:30 পর্যন্ত। জার্নি বাই বোট, জার্নি বাই ট্রেন তো অনেক হলো, এবার পালা জার্নি বাই মেট্রো। পৃথিবীর সবচেয়ে ধীরগতির শহর ঢাকা মেট্রো চলাচলে পেল অনন্য এক গতি, যাতে প্রতিনিয়ত চলাচল করছে হাজার হাজার যাত্রী। তাই এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব সকলের। এই প্রত্যাশায় জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।